ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরুয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল লীগ প্রতিযোগিতায় মঙ্গলবার মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় মৌচা ক্লাব এবং ত্রিবেণী সংঘ ম্যাচে দু শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে ত্রিবেণী সংঘ এদিনের ম্যাচে ত্রিবেণী সংঘের হয়ে গোল দুটি করে খেলার বত্রিশ মিনিটে কুতুল জমাতে এবং বিরাশি মিনিটে শান্ত জয় রিয়াং এদিনের ম্যাচে জয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে ত্রিবেণী সংঘ রিপোর্ট আর নিউজ